আসসালামু আলাইকুম, আমি আক্তার হামিদ ফ্রম আক্তার একাডেমি। আপনাদের সামনে যে ট্রিক্সটি নিয়ে আজকে কথা বলবো, বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য করতেছেন আমি এখানে একটি জিমেল আইডি ওপেন করে রাখছি। এই জিমেল আইডির যে ছবি বা লোগো আছে, এই ছবিটি কীভাবে পরিবর্তন করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটিই দেখব। তো বন্ধুরা, ভিডিওটি যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো এক্সপার্ট হওয়ার জন্য পুরো ভিডিওটি দেখে নেবেন। তো এটি করার জন্য আমরা জিমেলের যে লগটি চেঞ্জ করার জন্য, আমরা এখানে আমার একটি জিমেল লগো ওপেন করা আছে, যে জিমেল অ্যাকাউন্টের এখানে একটি ছবি দেখা যাচ্ছে, ছবিটি আমি চেঞ্জ করব। এটি বলছে প্রোফাইল পিকচার, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি উইন্ডো চলে আসবে। চলে আসার পরে এখানে দেখানো যে ক্যামেরা যে আইকনটি আছে, এই ক্যামেরা আইকনটিতে একটি ক্লিক করে দেব। ক্যামেরা আইকনটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি উইন্ডো চলে আসবে, এখানে আমি এ পাশে দেখুন বন্ধুরা রিমুভ, এ পাশে আছে চেঞ্জ। আমরা কী করবো, চেঞ্জ করবো, চেঞ্জ করবো, এই জন্য আমরা চেঞ্জে ক্লিক করে দেবো। চেঞ্জে ক্লিক করার পর এখানে যদি ক্যামেরা আছে, এখানে আপলোড আছে। ক্যামেরা বলতে আপনি যদি সরাসরি ছবি উঠে সেভ করেন তাহলে ক্যামেরা দেবেন, আর যদি আপনার ড্রাইভ ডিভাইসে কোনো ছবি থেকে থাকে তাহলে আপনি আপলোড দেবেন। তবে আমি ডিভাইস থেকে নিব, এই জন্য আমি আপলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি উইন্ডো চলে আসবে, এখান থেকে আমি করে দেবো চুজ ফটো টু আপলোড। এখানে একটি ক্লিক করবো, দেখেন বন্ধুরা আমার এই সরাসরি এই ড্রাইভে নিয়ে গেল। এখান থেকে আমি এই ছবিটি আমি সিলেক্ট করতে চাচ্ছি, এখানে সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করার দেওয়ার সাথে সাথে সাথেই আপলোড ফটো আপলোড হচ্ছে, একটু সময় নেবে। আমার ছবিটি আপলোড হয়ে গেছে। এবার আপনি এভাবে ইচ্ছে মতো নড়াচড়া করতে পারবেন। করার পরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, দেখুন বন্ধুরা আমার এখানে চলে আসে ছবিটি। এখানে এরপরে এখান থেকে গট ইট দিবেন। দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমার যে এখানে আগে পিকচারটি, আগের যা প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে অন্য পিকচার এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনার জিমেলের আপনি প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন, জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।